মুর্শিদাবাদে বিডিও অফিস ঘেরাও ছাত্রছাত্রীদের। নবগ্রামের পাখিরাডাঙ্গা হাইস্কুলের ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক একাধিক দাবি নিয়ে সোমবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। মাদল বাজিয়ে প্ল্যাকার্ড হাতে নবগ্রাম বিডিও অফিসে প্রতিবাদ ছাত্র শিক্ষক ও অভিভাবকদের। সাঁওতালি মাধ্যমে ছাত্রছাত্রীদের মাতৃভাষাকে অগ্রাধিকার দেওয়া, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও দুবছর আগে তৈরি হওয়া হোস্টেল চালুর দাবি নিয়ে বিডিও অফিস ঘেরাও করল নবগ্রামের পাখিরাডাঙ্গা হাইস্কুলের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকেরা। শিক্ষাক্ষেত্রে অধিকারের দাবি নিয়ে এদিন প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা বিডিও অফিসের সামনে স্লোগান তোলেন। বিডিও যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নিয়ে হোস্টেল চালু করার বিষয়ে সম্মতি দেবেন ততক্ষণ বিক্ষোভ চলবে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। আজকে নবগ্রাম বিডিও অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাখিরাডাঙ্গা স্কুলের যে দুটি হোস্টেল তৈরি করা হয়েছে 2020 সালে তৈরি করা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনও 3 বছর ধরে বিভিন্ন টাল বানার মাধ্যমে চালু হচ্ছে না। আমাদের এখানে আসামের ছেলেমেয়েরা পড়ে, ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা পড়ে, দিনাজপুরের ছেলেমেয়েরা পড়ে, মালদার ছেলেমেয়েরা পড়ে, বীরভূমের ছেলেমেয়েরা পড়ে। তাদের মাতৃভাষায় পড়ার জন্য এত দূরে তারা ভর্তি হয়েছে। আমরা তাদের কাছ থেকে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 1000 টাকা করে নিই। অতএব ওরা অত্যন্ত গরিব ঘরের ছেলেমেয়ে, 1000 টাকা তারা দিতে পারছে না। 3 বছর বহু কষ্টে তারা টাকাটা দিল, এখন তারা দিতে পারছে না। 3 বছর ধরে ছেলেমেয়েদের জন্য যে 3 কোটি টাকা দিয়ে হোস্টেল তৈরি করা হলো, কার স্বার্থে তৈরি করা হলো? সেখানে যদি ছাত্রছাত্রী না থাকবে, সেখানে তো এখন দরজা জানলা সব ভেঙে পড়ছে। সেখানে তো ছেলেমেয়েরাই থাকবে, ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এটা তো আমরা বলিনি, এটা মনির নিশ্চয় বলে গেছেন যে ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে এদের যে ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সরকার কেন এরকম করছেন? আমরা সরকারের প্রতিনিধি যেহেতু বিডিও সাহেব, তাকে আমরা আজকে ঘেরাও কর্মসূচি নিয়েছি। যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি উনি দেবেন কবে থেকে হোস্টেল চালু হবে, ততক্ষণ আমাদের ঘেরাও কর্মসূচি চলতে থাকবে।